বছর দুটি বিয়ের দিকে তাকিয়েছিল বলিউড বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল এবং রিচা চাড্ডা ও আলী ফজল ঘোষণা দিয়েছিলেন বিয়ে হবে এবছরের গ্রীষ্মে কিন্তু বিধিবাম করোনা ভাইরাস থামিয়ে দিয়েছে বিয়ের বাদ দি আপাতত তাই বাঁচছে না তাদের বিয়ের সানায় রিচা ও আলি ফজলের বিয়ে হওয়ার কথা ছিল এ বছরের অ্যাপ্রিলে চার বছর দুজনের প্রেম এবছরেই ঘরকান্না শুরু হবে কিন্তু রিচা আলীকে সব গুটিয়ে অপেক্ষা করতে হচ্ছে আরও বেশ কিছুদিন খবর তাদের বিশ্বস্ত একটি সূত্রে রিচাও বিয়েতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনেকেই আসবেন ভারতীয় গণমাধ্যম বোম্বে টাইমস এর প্রতিবেদন অনুযায়ী পনেরোই এপ্রিল রিচা আলীর সেই শুভদিন হাঁটু গিরে মালদ্বীপে বিয়ের প্রস্তাব দিল বিয়ে হওয়ার কথা ছিল ভারতের দিল্লিতেই আর ঘরোয়া আয়োজনের সেই বিয়েতে উপস্থিত থাকার কথা ছিল দুই পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধু বন্ধুবান্ধব ও বলিউডের সহকর্মীদের চার দিন ধরে চলার কথা ছিল বিয়ের অনুষ্ঠান আঠারোই এপ্রিল লখনৌতে হওয়ার কথা ছিল প্রথম রিসেপশন বিশ এপ্রিল মুম্বাইয়ে আলি ফজল আর রিচা চাড্ডার বন্ধু সহশিল্পী ও গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়ে হাওয়ার কথা ছিল এক গ্র্যান্ড রিসেপশন কথা ছিল সেই পার্টি সেরেই দুজনে আবার উড়াল দেবেন মালদ্বীপে এই বিয়েতে আসার কথা ছিল ফ্রিদা প্রিন্টো অভিনেত্রী জুরি ডেন্স সহ আরো অনেক বিদেশি তারকা দু সালে মুক্তি পাওয়া ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল ছবিতে রানী ভিক্টোরিয়া চরিত্রে দেখা গিয়েছিল জুডি ডেন্সকে এই সময় ভারতে বিদেশি আসা ও লোক সমাগম নিষিদ্ধ বলা চলে তাই আপাতত উপরে সমস্ত পরিকল্পনায় ভুলে থাকতে হচ্ছে অন্যদিকে এই জুটির বিয়ের দামা মাথা নাতাশা দালাল আর বরুণ ধাওয়ানের বিয়ের বাদ্য বাজার কথা এই খবর ঘুরছে বেশ ক বছর থেকেই বরুণ নাতাসার পছন্দ ছিল থাইল্যান্ডের একটি দ্বীপে চার হাত মিলবে সেই ইচ্ছায় ঘুরে হয়ে যায় বেশ কদিন আগেই তারপর পরিকল্পনা ছিল ছোট করে মুম্বাইতে হবে তাদের বিয়ে সেটিও ভেস্তে গেছে করোনা ভাইরাসের আক্রমণে বিয়ের তারিখ গিয়ে পৌঁছেছে নভেম্বরে তাতে অবশ্য ভাগ্য খুলেছে বরুণ নাতাসার পছন্দের দ্বীপেই হবে সে বিয়ে কদিনের অপেক্ষা আর কি